জি-20 সম্মেলন শুরুর আগে আগামীকাল নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজনীন মুন্নি। নাজনীন মুন্নি, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হতে পারে, কি ইঙ্গিত দিচ্ছেন বিশ্লেষকরা, এছাড়াও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও জানাবেন বিস্তারিত। অনেক ধন্যবাদ। আসলে কি নিয়ে আলোচনা হবে, এটি যেমন বাংলাদেশের পক্ষ থেকে নানা ধরনের মন্তব্যের জায়গা আছে এবং আমরা এক ধরনের আশা করছি যে সেটি নিয়ে আলোচনা হবে। এবং এদিকে কিন্তু ভারতের পক্ষ থেকে আবার এখানকার গণমাধ্যম যা বলছে সেখানে আবার অন্য ধরনের একটা আলোচনা আছে। যদি শুরু থেকে আমরা শুরু করি, যে বাংলাদেশ খুব বেশি করে চাইছে যে তিস্তা নিয়ে একটা আলোচনা হবে কালকে, মানে আগামীকাল প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে, এবং সেটিই মূল এজেন্ডা হিসেবে ভাবা হচ্ছে। পররাষ্ট্র সচিব তাই বলেছেন বরাবরের মতো, কিন্তু এখানে যখন আমরা কথা বলছি তখন কিন্তু এখান থেকে আমরা গণমাধ্যমের সূত্রে যেটি পাচ্ছি সেটি হচ্ছে নয়াদিল্লির আসলে তিস্তা বিষয়ে এখন যেহেতু এটা দীর্ঘদিন ধরে চলে আসা একটা অমীমাংসিত ইস্যু, ঠিক এই মুহূর্তে এত ছোট সময়ের মধ্যে এত বড় একটা বিষয় তারা টানতে চান না। তবে কোন কোন বিষয়ে তাদের আগ্রহ জিনিস আছে সেটা হচ্ছে জ্বালানি খাতে একটা আগ্রহের জায়গা, আমরা জানি যেটা সব যত স্মারকের কথা আপনারা বলছিলেন, এবং যার যেটা এবং তার বাইরে আসলে যে জিনিসটা এখানে সবচেয়ে বেশি আলোচনা যেটা আপনারা বলছেন এবং দু দেশের মধ্যে এই ঘটনাটা আছে সেটি হচ্ছে যে যেহেতু নির্বাচন শুধুমাত্র বাংলাদেশের জন্য যে নির্বাচন এটি তা নয়, তার কয়েক মাস পরে কিন্তু ভারতেরও নির্বাচন, কাজে এই নির্বাচন কিন্তু যে নির্বাচনটা বাংলাদেশে হবে সেটি কোনো না কোনো ভাবে ভারতকে প্রভাবিত করে নয়াদিল্লির মতে। কারণ বাংলাদেশে যদি কোনো অস্থিরতা থাকে, কোনো জঙ্গি সংগঠনের উত্থান থাকে বা এই ধরনের কিছু তৈরি হয়, সেটি একদম পাশাপাশি রাষ্ট্র হিসেবে ভারতকে খুব বেশি প্রভাবিত করবে বলে ভারত ভীষণ রকমের চাই যে বাংলাদেশে একটা নির্বাচন হোক সুষ্ঠুভাবে এবং কোন রকম সহিংসতা ছাড়া সবার অংশগ্রহণে সেই নির্বাচনটি হোক। কাজে সেই নির্বাচন ইস্যু নিয়ে কোন রকমের পরামর্শের জায়গা, আলোচনার জায়গা সেগুলো হবে বলেই আসলে সেখানে বেশি আগ্রহের জায়গাটা তৈরি করা হচ্ছে। আর যদি আপনি নিরাপত্তার কথা জিজ্ঞেস করেন তাহলে নিরাপত্তা তো ব্যাপক আকারে, আপনি জানেন যে 20টি দেশের রাষ্ট্রপ্রধানরা ছাড়াও কিন্তু সেখানে অনেক প্রায় 40টা দেশ থেকে একদম রাষ্ট্রের উঁচু পদ থেকে সেটি আসবেন রাষ্ট্রপ্রধানরা, কাজে সর্বোচ্চ কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী আসবেন, আমরা সে অপেক্ষায় আছি যে আসার পর যে বৈঠক হবে সেটি হবে সবচেয়ে আলোচিত বিষয়। নাজিন মনি, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য।